নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ট্যাব বিতরণী অনুষ্ঠান থেকে ফের একবার মিডিয়া ট্রায়াল, অসত্য খবর পরিবেশনের অভিযোগ তুলে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো ভুলভ্রান্তি কেউ করে তার জন্য তা শোধরে নেওয়া হবে, তার জন্য তার আইন আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালোবাসে না, আম সরি, ছাত্রছাত্রীদের মধ্যে একথা বলতে হচ্ছে বলে, কারণ আপনারাই ভবিষ্যৎ। সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার, আর টেলিভিশন চ্যানেলগুলো কি জানেন তো, বেশি দেখবেন না, মাথা খারাপ হয়ে যাবে। সারাক্ষণ কার বিরুদ্ধে কি বলা যায়, তৃণমূলের বিরুদ্ধে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, একটা আটশালা পেলেই দেখাতো 10 বার করে, আটশালা বেরিয়েছে। আর এখন জিজ্ঞেস করুন, বিছানাটাও তো নোংরা, ওটাও ভালো করে দেয় না, কবার দেখাও। নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন। এরা কি বলে জানেন, কয়লার চুল্লিতে যেমন কাঠ দিতে হয়, কাঠের চুল্লিতে কাঠটা জ্বালাবার জন্য কাঠ দিতে হয়, কাঠ দিতে হয়, এরাও তাই রং মিশিয়ে ভেজাল খবর পরিবেশন করে, কাঠ জ্বালিয়ে ট্রিপল, বিশেষ করে টিআরপি বাড়াবার জন্য। এগুলো আপনাদের মাথায় রাখবেন। সব সত্য তথ্য নয়, তথ্য ভালো করে যাচাই করে নেবেন। সবসময় চেষ্টা করবেন পজিটিভ করবার জন্য।